श्रीमान महाप्रभु की प्रहलाद नरसिंहदेव भगवान की पंचदत्त भगवान की समेत गौर भक्त बिंदु की निताय गौर पे मनांदे ओम अज्ञान तिमिरंधस्य ज्ञानंजना शलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदं वंदे अहम श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं सागरजातं सहगण रघुनाथं
साधितं सावधुतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगना ललिता श्री विशाखान्तश्च नमोयं विष्णु पादाय कृष्णा पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामीते नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायने गौरकथा दमोदाय नगुर्गाम तारिने नमोयं विष्णु पादाय कृष्णा पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नाम नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे पंचाकल्प तरुभ्य कृपा सिंधु तीतान पावने भो वैष्णवे भो नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशेन हे कृष्णा करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः वृंदाय तुलसीदेवै प्रियाय केशवश्च विष्णु भक्ति पदे देवी सत्वते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचलं पुंगुलं गायते गिरिं यत्कृपात्महं वंदे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं तमादिदेवालवर्णं श्वेतावतारं अपार संसार समुद्र सेतुं भजामहं भागवत पुराणं श्रीमद् भागवतम तो आज के हमरा श्रीमद् भागवतम थेके पाठ करे श्रवण करब नवम स्कंद नवम अध्याय श्लोक नंबर 45 बोर्डे लिखा आछे देवैः कामवरदत्त्य मह्यं त्रिभुवनेश्वरै न वृणेतमहं कामं
अच्युत भाव भावनः देवैः कमवरदत्त्य मज्जं त्रिभुवनेश्वरै न वीनेतमहं कामं भूत भाव भावनः देवैः कमवरदत्त्य मज्जं त्रिभुवनेश्वरै न वीनेतमहं कामं भूत भाव भावनः तो अपनारा केउ बोलुन মাতাজিটাকে বলুন হরে কৃষ্ণ এই শ্লোকের শিলা প্রপাদকৃত শব্দার্থ অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য দেবৈহ দেবতাদের দ্বারা কামবরহ বাসনা অনুরূপ বর দত্ত্যহ দিয়েছিলেন ময়্যম আমাকে ত্রিভুবন ঈশ্বরৈহ ত্রিভুবনের রক্ষক দেবতাদের দ্বারা যারা এই জড়জগতে যা ইচ্ছা তাই করতে পারেন নবৃণে গ্রহণ করেননি তম তা অহম আমি কামম এই জড়জগতে বাঞ্ছনীয় সব কিছু ভূত ভাবন ভাবনাহা সম্পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে এবং তাই অন্য কোনো জড় বিষয়ে আসক্ত না হয়ে শিলাপকৃত অনুবাদ ত্রিভুবনের অধিপতি দেবতারা আমাকে বাসনা অনুরূপ বর প্রদান করতে চেয়েছিলেন কিন্তু আমি সেই বর গ্রহণ করতে চাইনি কারণ এই জড়জগতে সব কিছুর যিনি স্রষ্টা আমি কেবল সেই ভগবানের প্রতি আসক্ত আমি এই জড়জগতের সমস্ত বরের থেকে ভগবানের প্রতি অধিক আসক্ত আপনারা সকলে আমার সঙ্গে বলুন ত্রিভুবনের অধিপতি দেবতারা আমাকে বাসনা অনুরূপ বর প্রদান করতে চেয়েছিলেন কিন্তু আমি সেই বর গ্রহণ করতে চাইনি কারণ এই জড়জগতে সব কিছুরই যিনি স্রষ্টা আমি কেবল সেই ভগবানের প্রতি আসক্ত আমি এই জড়জগতের সমস্ত বরের থেকে ভগবানের প্রতি অধিক আসক্ত তাৎপর্য ভক্ত সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত পরম দৃষ্টা নিবর্ততে যিনি ভগবানকে দর্শন করেছেন তিনি আর জড় সুখ ভোগের প্রতি আসক্ত থাকতে পারেন না ধ্রুব মহারাজ জড়জাগতিক লাভের আশায় বনে গিয়েছিলেন কিন্তু যখন তিনি ভগবানকে দর্শন করেছিলেন তখন তিনি কোনো রকম জাগতিক বর গ্রহণ করতে চাননি তিনি বলেছিলেন সামিন কিতার্থ অস্মি বরং না যাচে হে প্রভু আপনার কাছ থেকে আমি যা পেয়েছি
অথবা পায়নি তাতেই আমি সম্পূর্ণরূপে তৃপ্ত। আমার আর কোনো কিছুই চাওয়ার নেই, কারণ আমি আপনার সেবায় যুক্ত হয়ে সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছি। এটি শুদ্ধ ভক্তের মনোভাব, যিনি ভগবানের কাছ থেকে প্রাকৃত অথবা অপ্রাকৃত কিছুই প্রার্থনা করেন না। আমাদের এই সংস্থাটিকে বলা হয় কৃষ্ণ ভবনামৃত সংঘ। ভগবান শ্রীকৃষ্ণের বাসন ভাবনায় সম্পূর্ণরূপে যারা তৃপ্ত হয়েছেন, যে সমস্ত ব্যক্তিদের সংঘ সেই সমস্ত ব্যক্তিদের সংঘ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হওয়া ব্যয়বহল অথবা ক্লেশদায়ক নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, তোমার মনকে সর্বদা আমার চিন্তায় মগ্ন করো, আমাকে প্রণতি নিবেদন করো এবং আমার পূজা করো। ভগবদ্ গীতায় বলা হয়েছে, যে কোনো ব্যক্তি অনায়াসে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারেন, একেই বলা হয় কৃষ্ণ ভবনামৃত। যিনি কৃষ্ণ ভবনামৃত মগ্ন, তিনি কখনোই শ্রীকৃষ্ণের কাছে কোনো জড়জাগতিক লাভের প্রার্থনা করেন না। পক্ষান্তরে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সারা পৃথিবী জুড়ে তার মহিমা প্রচার করতে পারেন। মম জন্মানি জন্মনীশ্বরে ভগবত ভক্তির অহিতকৃত। কৃষ্ণ ভক্ত সংসার চক্র থেকে মুক্ত হতেও চান না। তিনি কেবল প্রার্থনা করেন, আপনার ইচ্ছা অনুসারে যদি আমাকে আবার জন্ম গ্রহণ করতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, তবে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারি। এখানে শিলা প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। ওম তৎসাত হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতে অংশুমানের বংশ সম্বন্ধে আলোচনা করতে করতে শেষ পর্যায়ে নবম অধ্যায়ের দিকে এসে এখন শ্রী খট্টাঙ্গ মহারাজের কথা এখানে আলোচিত হচ্ছে। এই কথাটি খট্টাঙ্গ মহারাজ বলছেন, শিলা প্রভুপাদ এর আগের শ্লোকে তাৎপর্য বলেছেন। এই খট্টাঙ্গ মহারাজের জীবন একজন আদর্শ ভক্তের জীবন, একটা আদর্শ ভক্তের জীবন হওয়া উচিত, আর এটা হচ্ছে একটা আদর্শ ভক্তের জীবন। তাই শিলা প্রভুপাদ এই দুদিন আগে গীতা জয়ন্তীর দিন একাদশীতে শিলা প্রভুপাদ ক্লাস দিয়েছিলেন। শিলা প্রভুপাদ এখানে বিশেষ করে বলছেন যে আমাদের এই কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন, এখানের অ্যাক্টিভিটিসগুলো কি কি কার্যকলাপ, আর কারা এই সংস্থায় এসছেন, এখানে কি বলা হয়েছে। শিলা প্রভুপাদ বলেছেন, আমাদের এই সংস্থাটির নাম হলো কৃষ্ণ ভবনামৃত সংঘ। আর এখানে কারা আসছেন, যারা কৃষ্ণ ভাবনা করে আনন্দ লাভ করেন, এটা হচ্ছে তাদের মেলা, তারা সবাই এখানে এসছেন। শিলা প্রভুপাদ একাদশীর দিনে যে ক্লাস দিচ্ছিলেন সেখানে শিলাপদ বলছেন যে এই আমাদের এই ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি, এই হরে কৃষ্ণ মুভমেন্ট, এটা ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণ থেকে ভিন্ন নয় এবং চৈতন্য মহাপ্রভু থেকেও ভিন্ন নয়। ক্লিয়ারলি শিলা প্রভুপাদ বলেছেন যে এই সোসাইটি হরে কৃষ্ণ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটা কৃষ্ণের থেকে সম্পূর্ণভাবে অভিন্ন, চৈতন্য মহাপ্রভু থেকে সম্পূর্ণভাবে অভিন্ন। তাই শিলা প্রভুপাদ এখানে আমাদের
এই সোসাইটির কতটা গুরুত্বপূর্ণ, আর এটা যে একটা অর্ডিনারি সোসাইটি নয় সেই সম্বন্ধে আমাদের বলছেন। আর এই সোসাইটিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরও কথা বলছে যে তারা কারা এই সোসাইটিতে অংশগ্রহণ করবে। যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনান্বিত তারাই এই সোসাইটিতে অংশগ্রহণ করবে, সেই কথা শিলা প্রপাত এখানে বলছে। তো খট্টঙ্গ মহারাজ এখানে বলছেন যে দেবতারা আমাকে বর দিতে চেয়েছিলেন, সের আগে এই খট্টঙ্গ মহারাজ উনি আপনারা শুনেছেন, শুনে আসছেন যে উনি খুব প্রতাপী যোদ্ধা ছিলেন, উনি দেবতাদের সহায়তা করার জন্য দেবতলোকে গিয়েছিলেন। তো মৃত্যুর উনি জানতে পেরেছিলেন মৃত্যুর আগে যে কখন ওনার মৃত্যু হবে। এরকম আরও কয়েকজন ভক্তরা আছেন যারা মৃত্যুর আগে জানতে পেরেছেন যে তাদের কখন মৃত্যু হবে। যেমন পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন এক সপ্তাহ আগে যে আমার এক সপ্তাহ পরে মৃত্যু হবে। খট্টঙ্গ মহারাজ জানতে পেরেছেন এক মুহূর্ত আগে যে আমার মৃত্যু হবে। এবং আরও একজন জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হবে, কে? কংসও জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হবে। এদের ভিতরে পার্থক্য, কংস জানতে পেরেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হবে, কিন্তু সে জেনেও তিনি সেই ব্যবহার করতে পারেন, তিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারেননি। পরীক্ষিত মহারাজ জেনেছিলেন, উনি জেনে ভগবানের প্রতি শরণ গ্রহণ করেছিলেন। এবং আমরাও জানতে পারছি যে আমাদের মৃত্যু কখন হবে। হ্যাঁ, উনাদের এক মুহূর্ত আর আমাদের কোনো মুহূর্তই নেই, নাকি? যে কোনো মুহূর্ত। তো উনারা জানতে পেরেছেন কি এক সপ্তাহ ডেট পেয়েছেন, কেউ এক মুহূর্ত, কেউ অমুকের হাতে। কিন্তু আমাদের আশ্চর্য বিষয় যে আমাদের এনি টাইম। তো সেই জন্য এই সমস্ত কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। শিলা প্রভুপাদ এখানে আমাদের দিক নির্দেশ করছেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। শিলা প্রভুপাদ আমাদের দিক নির্দেশ করছেন যে আমাদের কিভাবে রাধা মাধবের সেবায়, রাধা মাধবের চিন্তায় চিন্তিত থাকতে হবে। রাধা মাধব অশ্বখীবৃন্দ কি, প্রহ্লাদ নরসিংহদেব ভগবান কি, পঞ্চদত্ত ভগবান কি। তো শিলা প্রভুপাদ আমাদের বলছেন কৃষ্ণ ভবনান্বিত থাকতে এবং এই কৃষ্ণ ভবনান্বিত সোসাইটির কি গুরুত্ব, সেটা বুঝে আমাদের সেই রূপ আচরণ করা প্রয়োজন। বাস্তবিক পক্ষে ভক্ত তো জন্ম থেকেই উনি মুক্ত থাকেন। হ্যাঁ, কি বলা হয়েছে, কুলং পবিত্রাম জননী কৃথার্থ বসুন্ধরা চ ধন্যা যস্মিন কুলে বৈষ্ণব নাম ধ্যেয়। যে বৈষ্ণব যে কুলে জন্মগ্রহণ করেন সেই কুলকে পবিত্র করে দেন, সেই জননী কৃতার্থ হয় সেই বৈষ্ণবকে জন্ম প্রদান করে। আর সেই সমস্ত বৈষ্ণব ভক্তের ভক্তবৃন্দের মেলা কোথায়? এই কৃষ্ণ ভবনান্বিত সোসাইটিতে। তাই জন্য আমাকে খুব সতর্কতা সহকারে থাকতে হবে, সমস্ত বৈষ্ণব ভক্তের বৃন্দকে যথানুচিত সম্মান প্রদর্শন করতে হবে। তাই বলা হয়েছে যে কলিযুগে সাধুগুরুর অভাব দেখিয়া জানিয়া সাধুগুরুর রূপে কৃষ্ণ আইলা নদিয়া।
যখন ভগবান জানতে পারলেন যে এই কলিযুগে সাধুগুরুর অত্যন্ত অভাব, তাই উনি নিজেই সাধুগুরু রূপে এই কলিযুগে নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছে। তো আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই কৃষ্ণ ভবনামৃত সংস্থাতে যোগদান করতে পেরেছি। শুধু সেইটা নিয়েই পড়ে থাকলে হবে না, এখানে অসীম সুযোগ রয়েছে শুদ্ধ ভক্তি, শুদ্ধ সেবা সম্পাদন করার জন্য। শিলা প্রভুপাদ বলছেন যে ভগবানের চরণে কিভাবে আত্মসমর্পণ করতে হবে। মনমানা ভগবান ভক্ত, মনটা ভগবানকে কিভাবে প্রদান করতে হবে, আর কিভাবে ভগবানকে প্রার্থনা করতে হবে। ধ্রুব মহারাজের চরিত্র দিয়ে শিলা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে আমাদের কিভাবে জড়জাগতিক সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে শুধু মম জন্মানি জন্মনেশ্বরী ভগবত ভক্তির অহেতুকিত, ভগবানের শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়ারই বাসনা করতে হবে। তো এখানে মনের কথা বলা হয়েছে। তো শিলা প্রভুপাদ আমরা দেখতে পাই যে আমরা এখানে বসে আছি, আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাসে বসে আছি, কিন্তু মনটা কোথায়? হ্যাঁ, শিলা প্রভুপাদের মনটা কোথায়? শিলা প্রভুপাদ যখন উনি শেষ বয়সে উনি ডেড বেডে উনি আছেন, তখন শিলা প্রভুপাদ সমস্ত শিষ্যবৃন্দ, সন্ন্যাসী শিষ্যবৃন্দ, সমস্ত শিষ্যবৃন্দ শিলা প্রভুপাদকে ঘিরে আছেন। তখন শিলা প্রভুপাদ সেই অবস্থাতে শ্রীমদ্ ভাগবতম অনুবাদ করছেন। শিলা প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে ডাকলেন, ডেকে উনার হাতের আংটিটা খুলে তমাল কৃষ্ণ মহারাজের কাছে দিলেন, দিয়ে বললেন যে এই আংটিটা তুমি শ্রী শ্রীমান জর্জ হ্যারিসন প্রভুকে প্রদান করবে। দুটো আংটি ছিল, উনি দুইজন ভক্তের নাম বলে দুটো আংটি তমাল কৃষ্ণ মহারাজকে দিতে বলেছিলেন। তো সেখানে শিলা প্রভুপাদের এত বড় বড় সন্ন্যাসী যাদের উনি গুরুপদে নিযুক্ত করেছেন, অন্য সমস্ত বিশিষ্ট ভক্তগুলো সেখানে রয়েছেন, তারপরেও শিলা প্রভুপাদ শেষ মুহূর্তে উনার মনটা কোথায় আছে? জর্জ হ্যারিসন নামে একজন ব্যক্তি যিনি শিলা প্রভুপাদকে এই প্রচার কাজে গভীর সহায়তা করেছিলেন। তো শিলা প্রভুপাদ বলছেন এই আংটিটা তুমি শ্রী শ্রীমান জর্জ হ্যারিসন প্রভুকে প্রদান করো। তাহলে শিলা প্রভুপাদ এই পরিস্থিতিতে উনার মনটা কোথায়? জগন্নাথের মনটা কোথায়? হ্যাঁ, জগন্নাথ রত্ন সিংহাসনস্থ, হ্যাঁ, বসনা প্রাসাদান্তে তিনি রত্ন সিংহাসনে নীলাচল ধামে বসে আছেন, সুভদ্রা মধ্যস্থ তিনি সুভদ্রা এবং বলদেবের মাঝখানে বসে আছেন রত্ন সিংহাসনে, তারপর উনার মনটা কোথায়? সদা শ্রীমৎ বৃন্দাবনে বসতি লীলা পরিচয়, যারা ওনাকে অত্যন্ত সেবা করেছেন উনার মনটা কোথায়? তার কাছে, সেই বৃন্দাবনে গোপিকাদের কাছে ওনার মনটা রয়েছে। তো এইভাবে ভগবান এবং ভগবানের ভক্ত আমাদের শিখাচ্ছেন যে ভগবানের সেবা কতটা গুরুত্বপূর্ণ।
তারপরে দেখতে গেলে শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্রের মনটা কোথায়? ত্যাগদা হনুমান ভগবানের রামচন্দ্র প্রিয় ভক্ত, তিনি ভগবান রামচন্দ্রের সেবা করতে করতে উনি দেখলেন যে ভগবানের টেবিলের উপর একটা ডায়েরি পড়ে আছে। তো উনি জিজ্ঞাসা করলেন, ভগবান আপনার টেবিলের উপরে ডায়েরি দেখতে পাচ্ছি, আপনার আবার কিসের ডায়েরি? চিন্তা করছে হয় চিন্তা করেছিলেন ভগবান তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হয়তো সমস্ত হিসাব কিতাব ক্যালকুলেশন রাখার জন্য তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন। তা সেইভাবে হনুমান ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন। তো ভগবান বললেন যে এটা হচ্ছে আমার ডায়েরি, সেখানে অ্যাটেন্ডেন্ট লিস্ট সব নথিভুক্ত করা আছে। তো সেইটা উনি ভগবানের ডায়েরি দেখবেন, পার্সোনাল ডায়েরি উনি অত সহজ পাননি। উনি চলে এসছেন, তো রাস্তায় নারদ মুনির সঙ্গে দেখা, নারদ মুনিকে দেখা হয়েছে। নারদ মুনিকে বললেন, হরে কৃষ্ণ সম্বোধন জানালেন, তারপরে বললেন যে আপনি আমাকে একটা সহায়তা করতে পারবেন? বললেন, হ্যাঁ বলো কী সহায়তা করতে হবে। তা বললেন যে আপনি তো প্রভুর কাছে যাচ্ছেন। বলছে, হ্যাঁ আমি প্রভুর কাছেই যাচ্ছি। আপনি যখন প্রভুর কাছে যাবেন তখন দেখবেন প্রভুর কাছে একটা ডায়েরি আছে, তা আপনি যদি আমাকে বলেন যে সেই ডায়েরিতে আমার নামটা আছে কি না, তাহলে আমার একটু উপকার হবে। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে এটা কোনো ব্যাপারই নয়। তো সেইভাবে নারদ মুনি ভগবান রামচন্দ্রের কাছে পৌঁছে গেলেন। ভগবান রামচন্দ্রকে প্রণাম করে সমস্ত কথাবার্তা হলো। হওয়ার পর তখন নারদ মুনি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছেন, প্রভু আপনার টেবিলে একটা ডায়েরি দেখতে পাচ্ছি, তো ওই ডায়েরিটা কি আমি দেখতে পারি? যে হ্যাঁ দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তখন নারদ মুনি খুলে দেখছেন সেই ডায়েরিতে সমস্ত ভক্তদের নাম সেখানে লিপিবদ্ধ আছে। তো হনুমানজি নারদ মুনিকে বলেছিলেন যে আমার নামটা আপনি দেখবেন যে সেই ডায়েরিতে আছে কি না। তো উনি এক একটা পেজ করে উল্টাচ্ছেন। হনুমানের নাম তো দূরের কথা, নারদ মুনির নামই সেখানে খুঁজে পাচ্ছে না। তো উনি পেজ উল্টাচ্ছেন উল্টাচ্ছেন, উনার নামও উনি দেখতে পাচ্ছেন না। এইভাবে উনি দেখছেন বহুত বিধ ভক্তের নাম সেই লিস্টে লেখা আছে, কিন্তু উনার নাম লিস্টে নেই। তো উনি চিন্তা করছেন যে আমি এত বড় একজন মহান ভক্ত, আর আমার লিস্ট নাম যদি এই লিস্টে না থাকে তাহলে একটা কেমন কথা। হনুমানের নামটা পরে অ্যাটলিস্ট আমার নাম তো থাকা দরকার। তো সেইভাবে উনি লিস্ট পাতা উল্টাচ্ছেন, এক পেজ করে উল্টাচ্ছেন, কিন্তু একটা নামও উনি দেখতে পাচ্ছেন না। পাতা উল্টানো প্রায় শেষের দিকে উনি ঘেমে গেছেন, শরীরটা পুরো কী একটা কার্য হতে চলেছে। এত বড় ভক্ত আমি, আর আমার নামটা যদি না থাকে তাহলে একটা অসম্মানের ব্যাপার হয়ে যাবে। তো উনি খুঁজতে খুঁজতে উল্টাচ্ছেন উল্টাচ্ছেন, তারপর উনি দেখলেন যে লাস্ট পেজে ঠিক লাস্ট লাইনে লেখা আছে নারদ মুনি লেখা আছে। তখন উনি একটু আশ্বস্ত হলেন যে ভগবান আমার সম্মানটা রেখেছে অ্যাটলিস্ট। আরে ঠিক আছে, শেষে হলেও নামটা তো আছে। তো এইভাবে উনি দেখলেন হনুমানের নাম নেই, ঠিক আছে অ্যাটলিস্ট আমার নামটা তো আছে। তো ভগবানকে তখন উনি আশ্বস্ত বোধ করে ভগবানকে বললেন, ভগবান আপনার হনুমান আপনার এত বড় ভক্ত,
তার নামটা তো আপনার খাতায় দেখছি না, কি ব্যাপার? তখন ভগবান বললেন, আমার একটা ফেভারিট পেজ আছে, আসলে ওটা হচ্ছে আমার আরেকটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে আছে। তখন বলছে, সেই ডায়েরিটা আমি দেখতে পারি? বলছে হ্যাঁ। তখন সেই ডায়েরিটা খুলতেই প্রথম নামটা কার এলো? রামভক্ত হনুমান। তখন নারদমণি জিজ্ঞাসা করলেন, তখন নারদমণি চিন্তা করছে, অ্যাটলিস্ট আমার ডায়েরিটা তো বড়ো না, বড়ো আমার নামটা বড়ো ডায়েরিতে আছে। তখন ভগবান হনুমান নারদমণি জিজ্ঞাসা, প্রভু এই ছোটো ডায়েরি আর এই বড়ো ডায়েরিটার কী ব্যাপার? বলছে নারদমণি, এই বড় ডায়েরিটা হলো যে সমস্ত ভক্ত আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, তাদের নাম নথিভুক্ত করা আছে। কিন্তু ডায়েরিটার আর কোনো লাইন নেই, কিন্তু সব লাইন লাস্টে কার নাম লেখা আছে, আর ডায়েরিতে জায়গা নেই। তো যারা ভগবানকে ডাকে তাদের নাম কোথায়? বড় ডায়েরি। আর বলছেন ছোটো ডায়েরি? তখন ভগবান বলছেন, যাদের আমাকে ডাকতে লাগে তাদের নাম ছোটো ডায়েরি। ফেভারিট পেজ, একটা ফেভারিট পেজ আছে, একটা মোবাইলে থাকে, খুলতেই আপনি আপনার যেটা ইম্পর্টেন্টগুলো সেটা দেখতে পাবেন। তো সেই জন্য এইখানে দেখা যাচ্ছে যে ভগবান রামচন্দ্রের শিক্ষা অনুসারে ভগবানের লিস্টে একটাই ডায়েরি ফাঁকা আছে, যে ডায়েরিটা যে ভগবানের জন্য যারা কঠোর সেবা করেছে, তাদের ভগবানকে প্রয়োজন, তাদের ভগবান সেখানে নাম নথিভুক্ত করে রেখেছে। তো শিলা প্রভুপাদের ক্ষেত্র আমরা দেখতে পাই যে শিলা প্রভুপাদও সেই রূপ শিক্ষা প্রদান করছেন। আর এখানে শিলা প্রভুপাদ বলছেন যে অ্যাকচুয়ালি দুই রকম জীবন আছে। একটা জীবন হলো আইসক্রিমের মতো, জীবনটা তো একদিন শেষ হবে সকলেই জানেন, সেটা জেনে দুরকম ব্যক্তি দুইভাবে জীবনটাকে অতিবাহিত করে থাকেন। একজন ব্যক্তি চিন্তা করেন জীবনটা তো শেষ হয়ে যাবে, যাবজ্জীবেত সুখাম জীবেত ঋণাঙ্কিত্যা ঘৃতাম পিবেত ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন ভবে। তো যতদিন থাকো বেঁচে থাকো আনন্দ ফুর্তি করে বাঁচো, তা সেইটাকে হচ্ছে আইসক্রিম মতো, সে তো গলবেই কিন্তু সে নিজে নিজে আনন্দ উপভোগ করে যাবে। আর একটা জীবন আছে যেটা হচ্ছে মোমবাতির মতো, মোমবাতিটাও গলে যাবে কিন্তু তিনি কি করেন, যখন গলেন তখন অন্য সমস্তদের আনন্দ প্রদান করে, আলো প্রদান করে উনি ওনার জীবন সম্পূর্ণ করেন, শেষ করেন। তো সেটা হচ্ছে সাধু জীবন। সেজন্য বলা হয়েছে যোগী হতে গেলে আগে শেখো উপযোগী, আগে উপযোগ করা শিখতে হবে তারপরে হচ্ছে যোগী। তো যাই হোক, শিলা প্রভুপাদের কৃপায় আমরা এখানে শুদ্ধ ভক্তি করার সুযোগ পেয়েছি, এখানে আমাদের শুদ্ধ ভক্তি করার কোনো বাধা নেই। পত্রং পুষ্পং ফলং তুয়ম, প্রভুপাদ এখানে বলছেন ভগবান ভগবদ গীতার কোটেশন দিয়ে মদ মন মনা ভবমদ ভক্ত। তো ভগবানের চরণে শুদ্ধ ভক্তি করার সুযোগ শুধুমাত্র এই কৃষ্ণ ভবনীত সঙ্ঘেই রয়েছে, সেখানে এসে আমরা শুদ্ধ ভক্তি সম্পাদন করার সুবর্ণ সুযোগ লাভ করে থাকি। এটাই এই কৃষ্ণ ভবনীত সঙ্ঘের একটা প্রধান উদ্দেশ্য, সবাই এখানে আসবে, এখানে এসে ভগবান শ্রী রাধা মাধবের চরণে শুদ্ধ ভক্তি যাপন করবে, বৈষ্ণব সঙ্গ করে বৈষ্ণব সেবা করে তাদের জীবন সার্থক করবে। আর এটাই হচ্ছে এই শুদ্ধ ভক্তের, একজন শুদ্ধ ভক্তের
জীবন, জীবনধারা। তো খট্টাঙ্গ মহারাজের এই জীবন কাহিনী দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কোনো জড়জাগতিক বস্তু আশা না করে আমাদের ভগবানের শ্রী পাদপদ্মে অহেতুকি ভক্তি, অহেতুকি সেবা বাসনা করেই করা উচিত। তাই এখন আপনারা সকলে অবশ্য বুদ্ধিমান, সেইভাবে আপনারা করছেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সেইভাবে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সম্পাদন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি সমবেত গৌরভক্তবৃন্দ কি নিতায় গৌর প্রেমানন্দে হরে হরে বল।